চূড়ান্ত হয়ে গেছে বিশ্বকাপ সেমিফাইনাল লাইন আপ ওদিকে বিশ্বকাপ মিশন শেষ করে বাংলাদেশের এখন প্রিপারেশনটা চলছে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ সামনে রেখে এসব নেই কথা বলতে আমন্ত্রণ জানাচ্ছি সময় সংবাদের বিশ্বকাপ বিশেষ আয়োজন খেলার খন আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক

বা দেখেন খেলা শুরুর থেকে আস্তে আস্তে যে বিশ্বকাপ আসতে বিশ্বকাপ আস্তে আস্তে বিশ্বকাপ আস্তে আস্তে কিন্তু আবার শেষে এখন এলো সব থেকে বড় যে কে চ্যাম্পিয়ন হবে এটা দেখে যে কে ট্রফিটা ছুবে এখন যে চারটা টিম আসে মানে বলবো যে এরা অসাধারণ ক্রিকেট খেলে এই এই বছরে আমি মনে করি অসাধারণ কারণ অসাধারণ না খেলে কিন্তু এই চারটা টিম সেফেনা খেলার মতো টিম না আচ্ছা আর তারপরে আমি মনে করবো যে এরা ভালো খেলেছে দেখে আসছে এখানে এসেছে এখন এখান থেকে একজন পাবে ট্রফি আচ্ছা একজন ট্রফি পাবে যে এখানে যে হান্ড্রেড পার্সেন্ট মানে কনফিডেন্স হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট যে ভুল না করবে আচ্ছা সেই পাবে তা আমি মনে করি যে একটা সেমিফাইনালটা একটা ভালো কম্পিটিশন হবে যার যেই গ্রুপে পড়েছে এখন চারটা টিম তা আমি মনে করি যে এখানেও একটা দেখা যাচ্ছে পাকিস্তান যেটা যার সাথে খেলে অস্ট্রেলিয়ার সাথে আমি মনে এই প্রত্যেকটা টিমের জন্য ফাইনাল খেলা ভাই বাংলাদেশ স্বপ্ন দেখেছিল এই চারটা টিমের যে কোনো একটা টিমের এইখানে জায়গা করে নেবে এবং বিশ্বকাপের প্রথম ম্যাচ হারার পরেও সাকিব হাসান জোর গলায় বলেছিলেন যে আমরা স্বপ্ন দেখছি আমরা সেমিফাইনাল খেলবো আসলে স্বপ্ন আর বাস্তবতার মধ্যে ফারাকটা কতটুকু দেখেন আপনার কথাটা বলাটা অনেক সহজ কিন্তু কাজটা করা তো কঠিন কারণ আমি যখন খেলেছি আমি কখনো আগে অগ্নির কথা কখনো বলি না কারণ কি এটা দেখা যায় না হতে পারে তা আমি বলবো কেন আমরা সেমিফাইনালের কথা বলেছি তা আশা জাগতে পারে যে আমরা এত ভালো ক্রিকেট খেলছি বাট এখন ফাইনালের ধারে কাছে আমরা যেতে পারিনি দেখা যায় যে আমরা সেকেন্ড রাউন্ডে যে বিশ্বকাপের যেটা মেন আসর ওখানে কিন্তু আমরা ম্যাচই জিততে পারি হ্যাঁ আমরা ওখানে একটা ম্যাচে জিততে পারি তা আমরা কীভাবে সেমিফাইনালে আশা করি আচ্ছা রফিক ভাই এবার যদি আমরা একটু যদি দেখি যে এই বিশ্বকাপ শেষ হয়ে গেল গেল মাস্টারফি সংখ্যা প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছিলেন যে ক্রিকেটারদের উপর হচ্ছে একটা বলির পাঠা বানানো হতে পারে ক্রিকেটারদের সেটাই যদি আমরা হচ্ছে একটু স্ক্রিনে যদি দেখি এই বিশ্বকাপের পরে সাতজনকে বাতিলের খাতায় রেখেছে ক্রিকেট বোর্ড আপনি দেখতে পাচ্ছেন প্রথমে এখানে পাঁচজন ছয় জনকে আমরা দেখতে পাচ্ছি আফিফ হোসেন লিটন দাস সাইফুদ্দিন রুবেল হোসেন শামীম পাটোয়ার এবং সৌম্য সরকার যাদের পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে তো বাদ দেওয়া হচ্ছে সব কথা তো বলা হচ্ছে পাশাপাশি বলা হচ্ছে লিটন এবং সৌম্যকে আর কখনোই টি বিবেচনা করা হবে না আসলে এটা কি বোর্ডের কিছুটা অদূরদর্শী কথাবার্তা আবারও কি বেফাস কথাবার্তা নাকি যে একটা ক্রিকেটার যদি আবার ভুল সংশোধন করে যদি আসে সে যদি আপ টু দা মার্ক হয় তাহলে সে কেন এই ফর্মেটে বিবেচিত হবে না ডেফিনেটলি কারণ কি এখানে সব প্রফেশনাল আপনি প্রফেশনাল কখন আসবে যে প্রফেশনাল মত আমি কাজ করতেছে এখন আপনি বলতেছেন যদি আল্লাহ না করে পাকিস্তান সিরিজে থাকে এত আপনি অসাধারণ ক্রিকেট খেলে তখন আপনি কি করবেন বাট ও এরকম অতিরিক্ত কোনো কথা বলা উচিত না আর যেসব প্লেয়ার দেখেন আপনি ইয়াং প্লেয়ার এখানে দুইটা

ক্রিকেট খেলছে বাট একটা ইয়াং প্লেয়ারকে আপনি সময় দিতে হবে যে হ্যাঁ একে যদি একটা বছর যদি এখান থেকে ঘষা করে তারপরে এই জায়গাটা যদি একটা আজকে দেখেন আপনি কিছু হলে বলে সাকিব কিছু হলে বলে তামিম কিছু হলে বলে মসজিদুর রহিম কিছু হলে যে মানে ক্যাপ্টেন কেন এরা কিন্তু অনেক সময় নেই এরা যখন আসে আমি ওদের একাডেমি যখন কাজ কাজ করে ওরা নতুন আসে আমাকে কিন্তু বোর্ডের লোক ওদের লিকচার দেওয়ার জন্য ওদের সাথে কথা বলার জন্য আমার পাঠিয়ে তো তখন আমি এখানে যতটি প্লেয়ার দেখেছি আজকে মস্মিগ করে এদের দেখা হলে জিজ্ঞেস করেন বা রিয়াজে দেখা হলে জিজ্ঞেস করেন আমি এত লিকচার দিতাম যে তোমরা একসময় দেখবা যে বাংলাদেশ টিমে খুব তাড়াতাড়ি আসবে কারণ তোমাদের যে ট্যালেন্ট আর তোমাদের যে ট্রেনিং দেখলাম আচ্ছা তোমাদের যে বেসিক তো ইনশাআল্লাহ আজকে দেখেন ওরা বাংলাদেশে লং সময় খেলতেছে তো আপনি নিজে প্লেয়ার ঢুকাচ্ছেন ইয়াং প্লেয়ার তো ট্যালেন্ট প্লেয়ার এটির আবার দুই এক মিনিট সিরিজ খেলে দেখা যায় বাদ দিচ্ছেন আর এরকম যে না আপনি এরা পঞ্চাশটা ম্যাচ খেলেছে পঞ্চাশটা ম্যাচে কিছু পা দেয় নাকি আশা করেন

সময় ক্রিকেটাররাই কেন বলির পাছা হয় ডেফিনেটলি ক্রিকেটারদের একটা দায় আছে তাদের উপর অনেক এক্সপেকটেশন ছিল অনেক কিছু করার ছিল কিন্তু তারা করতে পারেনি এই দায়টা কি বোর্ড কর্তাদেরও না ক্রিকেটার যদি পরিবর্তন হয় তাহলে বোর্ড কর্তারা কেন বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তারা কেন পরিবর্তন হবে অবশ্যই কারণ কি ক্রিকেট প্লেয়ার দিয়ে এখানে তো একটা ফ্যামিলি আপনার ক্রিকেট প্লেয়ার যখন এই মনে করেন ডোমেস্টিকে জিতে অফিশিয়াল সবই তো নামে মাঠে ভিতরে হ্যাঁ ট্রফি নেওয়ার জন্য ছবি তোলার জন্য তাই এটা আপনি শেয়ার করবেন না কেন আর যেখানে আপনি প্লেয়ারের মনে কর অপরাধী করবে তো ওরা যদি অপরাধে অপরাধী তা আপনিও এক্স্যাক্টলি কারণ কি এখানে তো একটা ফ্যামিলি তো ফ্যামিলি একজন অপরাধী করলে সবাই অপরাধী সবাই অপরাধী হ্যাঁ তো আপনি ওটাকে কেন বলতে স্বীকার করেন না কারণ কি আপনি এখন প্লেয়ারের উপরে দোষ চাপিয়ে দিবেন আজকে প্লেয়ারের জন্যই বাংলাদেশে আজকে আজকে বলতেছেন আপনার হাজার হাজার কোটি টাকা আছে কাদের দিকে আসে এই প্লেয়ারদের দিকে আসে আজকে যদি এই প্লেয়ারদের যদি এখানে ভালো পারফর্ম না হয় আপনি স্পন্সরও বন্ধ হয়ে যাবে তখন আপনার আর পথ কোথায় আচ্ছা তো এই জায়গাটাই হচ্ছে আসলে বোর্ড সভাপতি কি করতে পারে বা এই জায়গাটাই কার হস্তক্ষেপটা প্রয়োজন যার কারণে এই জায়গায় একটা স্বচ্ছতা আসতে পারে বোর্ডে একটা স্বচ্ছতা দেখেন এইসব কথা বলাটা হলো যে ম্যানেজমেন্ট এবং প্লেয়ারের কারণ আমি যেটা বলেছি যে ওয়ার্ল্ড কাপের আগেই আমি বলেছি যে খারাপ যেতে পারে হয়েছে খারাপ বাট তারপরে আপনার পুরো টিমটা নিয়ে এসে যদি আজকে অফিসিয়ালে যদি বসে বসতো প্লেয়ারদের নিয়ে যেন তাহলে দেখবেন এই এখন সব কথাটা কথা আমি তখনও বলেছি দেখবেন এই বসে দেখে এখন কথা ডেলি দেখবেন একসাথে এক কথা বেরোবে আচ্ছা বিকজ যে গ্যাপ একটা তৈরি হয়ে গেছে এই গ্যাপটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন না পূরণ করার জায়গায় ছিল যখন বাংলাদেশ টিম বাংলাদেশে আসছে এয়ারপোর্টে সোজা যদি সবাইকে নিয়ে একসাথে করেন দেখতে আজকে এই ধরনের কথাটা হতো না এখন ভবিষ্যতে দেখবেন যে যত দিন যাবে তত আরো কথা বেরবে কথা আরো বেরবে আমরা ক্রিকেটের জন্য ভালো না রবি আমরা কিছু কথা শুনেছি যে বোর্ড সভাপতি কয়েকজনকে নিয়ে বসেছিলেন তার বাসায় ইন্ডিভিজুয়ালি বোর্ডের কয়েকজন কর্মকর্তাদের নিয়ে কথা বলেছেন এটাকে আসলে রাগ না করে এটাকে যদি আসলে কিভাবে এই ও যে সমস্যাটা যে যে সমস্যা তৈরি হয়েছে সেখান থেকে কিভাবে বের হয়ে আসা যায় সেটাকে একটু আরো সবাইকে নিয়ে কাজটা করা যেত শোনো এক নম্বর বলবো এখানে রাগের কোনো কিছু নাই এটা বাংলাদেশের প্রফেশনাল খেলা এবং দেশের মানুষের খেলা এটা দেশের মানুষের সাপোর্টারের টিমের খেলা আচ্ছা তো এখানে কে আপনিও রাগ করবেন আমিও রাগ না এখানে কারো পার্সোনাল জায়গা না যে আমি আজীবন এখানে থাকবো এখানে রাগের কোনো ই নেই এখানে সব প্রফেশনালভাবে কাজ করে যেরকম প্রফেশনালভাবে প্লেয়ার গুণা আপনার কন্ট্রাক্ট কোটা আপ কন্ট্রাক্ট নেয় দেখা যায় কোটাপ করে শেষ হলে আপনি প্লেয়ার গাবে ছেড়ে দেয় এখানে কিন্তু অফিসিয়াল সেমই আচ্ছা এটা এটাও কিন্তু দেখেন ইলেকশনের মাধ্যমে আসে আবার ইলেকশনের মাধ্যমে চলে যায় এখানে কে মানে একবারে ফিট জাগা বা আমি একবারে আজীবনে থাকবো এরকম কথা না তারপর আমি বলবো যে এই যেই সব জিনিসগুলো গ্যাপ আছে এখনও সময় আছে আমরা পাকিস্তানের আগে যদি এটি নিয়ে আলোচনা করি না হলে দেখবেন যে পাকিস্তানের সিরিজটা আমরা ইনশাল্লাহ সময়ে কিন্তু খুব বনে আসছে তা দেখা যায় যে আমরা যদি এতগায় খারাপ করি তখন কি বলবে তখন কী করবো ইয়া রফিক ভাই আসলে এখানে কি পাপন ভাইয়ের হাত পা বাধা কিনা বা তিনি কিছুটা ডাবল মাইন্ডেড যে আমি আকরামকে বাদ দেব না মল্লিককে বাদ দেবো মল্লিককে বাদ দেব নাকি হচ্ছে অমুককে বাদ দেব এরকম একটা দোটানার মধ্যে তিনি আছেন কিনা নাকি এই জায়গায় তার একটা সংকট আছে কিনা আমি আমি যখন আভানিতে খেলতাম বা আভানি ক্যাপ্টেন আমি তার সাথে আমি তখন কথা বলতাম সে যখন ক্লাবে আসতো আচ্ছা বা একমির অফিসে যেতাম কথা বলতাম কিন্তু বোর্ড প্রেসিডেন্ট যখন হলো তখন কিন্তু আমি কখনো পার্সোনাল তার সাথে একা কথা বলিনি আর সবথেকে বড় যে তার সাথে লোকজন আছে তাকে কি বলে এটা হলো সবথেকে যদি যে কথা কোনো গুনগুন করে কি না এটা বড় বাট তারপরে সে যদি ওই কথা কেউ বলে তারপর তার যাচাই করা উচিত যেটা এটা হ্যাঁ সত্য বললো না মিথ্যা বললো আচ্ছা এটা যদি মনে আলোচনা করে আমি মনে এটা আরও বেশি ক্লিয়ার হবে তাহলে দেখবেন যে এটা তো দেশের খেলা এটা আমি এটা নিয়ে আমি চাচ্ছি না কোনো লোংরা রাবানি করা আচ্ছা কোনো স্বজন প্রীতি আছে কি না যে আমি অমুককে রাখতে পারবো না অমুককে রাখতে পারবো অমুককে রাখতে এটা তাদের ভিতরে হতে পারে এটা অফিশিয়াল অফিশিয়াল যদি কারণ কি অফিশিয়াল অফিসিয়াল দেখা হতে মানে আপনার পিছনে আমি আছি আমার পিছনে আপনি থাকতেও পারেন না হলে তো ইলেকশন হবে কেন এক্স্যাক্টলি অনেক দিন ধরে ঘুরে ফেরেই যদি তারা আসে নিশ্চয়ই এখানে কি কোন একটা বিষয় আছে এটা তো হচ্ছে আমরা সংসদ ইয়া অবশ্যই কারণ আপনি পিছনে যদি না থাকি তাহলে আমি ইলেকশন হবে কেন এই যে ইলেকশন হলো আমার কথা এই ইলেকশনের ভিতরে আমি যা দেখলাম মানে মিডিয়ার মাধ্যমে হাজার হাজার লোক বিসিবিতে যেখানে সিকিউরিটি ছাড়া কোনো লোক ঢুকতেবে না বাইরের লোক না ভিতরে ঢুকেছে তো কেন ঢুকবে এটা আপনি ইলেকশন তো আগে হয়েছে তো যেভাবে নর্মাল হয়েছে সেভাবেই করে আর এই করোনার ভিতরে এত লোক সারা বাংলাদেশে বলতেছে সরকারে বলতেছে ডাক্তাররা বলতেছে যে বজায় রাখেন বা ই করেন আর হাজার হাজার লোক একসাথে হচ্ছে আমরা এগুলি নিয়ে কথা বলবো আরো একটি বিরতির সময় হয়েছে এসেছে দেখছেন বিশ্বকাপ বিশেষ আয়োজন খেলার ক্ষণে সঙ্গেই থাকুন আবারও স্বাগত খেলাখন্ডার বিশ্বকাপ বিশেষের জন্য রফিক ভাই আমরা আলোচনায় ছিলাম যে আসলে বোর্ডের মধ্যে অন্তর্কুন্দল বা অন্তর্দ্বন্দ্ব আছে কিনা সেটা তো নিশ্চয়ই বোর্ড সভাপতির একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে সবাইকে নিয়ে বা প্রয়োজন হলে কিছু চেঞ্জেস এনে কীভাবে হচ্ছে কার্যক্রমটা ত্বরান্বিত করা যায় দেখেন এটা তো যারা বসে এটা তো একটা মানে ঘরের ভিতরেই বসে এটা কোনো অন্য মানুষ কিন্তু কাছে করে না বাট এখানে দেখা যাচ্ছে যেসব যেই লোকের মিটিং আর এখানে ভালো মন্দ সবই থাকে কিন্তু এখন ওখানে কি ডিসিশন হয়েছে এটা আমরা না জানলে বলতে পারবো না মানে তারাই বলতে পারে যে ভিতরে কি হচ্ছে তা আমি মনে করি যে যারাই বসে বা যারাই যা করে বাট সমস্যাটা আমি মনে করি খুব তাড়াতাড়ি দূর করা উচিত এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য যে কেন এই সমস্যাটা হলো আচ্ছা আচ্ছা রফিক ভাই নতুন করে হুট করে দায়িত্ব দেওয়া হয়েছে একটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দেওয়া হয়েছে টেকনিক্যাল ডিরেক্টর যতটুকু সম্ভব জানি খালেদ মাহমুদ সুজন ভাই এবং তার আন্ডারে সাতজন ক্রিকেটার ইতিমধ্যে অনুশীলন শুরু করেছে আমরা যদি সাতজন ক্রিকেটারকে দেখি যাদের নিয়ে চিন্তা চিন্তা ভাবনা করা হচ্ছে পাকিস্তানের এগেন্স্টে যে সিরিজটি রয়েছে বাংলাদেশে তাদেরকে হচ্ছে বাজিয়ে দেখা হবে আপনি যদি ক্রিকেটারগুলোকে দেখেন দানবুল হোসেন শান্ত ইতোমধ্যেই তিনি খেলেছেন সাইফ হাসান ইয়াসির আলী রাব্বি পারফিজ হোসেন ইমন তহিদ হৃদয় কামরুল ইসলাম রাব্বি এবং তানভির ইসলাম বেশ কয়েকজন নতুন মুখ আছে আবার বেশ একদম কয়েকজন পরীক্ষিত ক্রিকেটারও আছে তাদের নিয়ে আসলে একটা চেষ্টা করা হচ্ছে যে পাকিস্তানের এগেনস্টে সিরিজটাই যদি বাউন্স ব্যাক করা যায় আপনার কাছে কি মনে হয় এই যে

একটা ছিল আবার কিছু ম্যাচ খেলে খেলেছে হ্যাঁ এদের বাদ দিয়েছে কথা বুঝে আচ্ছা এদের বাদ দিয়েছে এই আবার

আবার নিয়ে আসতে পাইপলাইন আর সব প্লেয়ার করে ইয়াং আপনার নাম কি বলো একাডেমি যারা খেলে গেল হ্যাঁ তো ওদেরও দেখানো ওইখানে ট্যালেন্ট প্লেয়ার আবার এটি ঢুকাচ্ছে তাই মনে করি এদের তো বেটার ছিল ওরা কিন্তু দেখা যায় এরকম হাফ এন্ড ডাউন করতে হাফ এন্ড করতে করতে তো ক্রিকেট প্লেয়াররা একটা মেন্টালি প্রিপারেশনের থাকা দেখা অনেক নিচে নেমে যায় ডাউন হয়ে যায় যে যেন আমি পারফর্ম করতেছি না ডাউন হচ্ছে আমার বোধ আর নিবে না নেবে তো দেখা যায় যে ওই প্র্যাকটিসের যে ট্রেনিংটা ইন্ডাস্ট্রি থাকে দেখা যায় ওইখান থেকে আস্তে আস্তে পিছে যাচ্ছে পিছিয়ে যাওয়া মানে কিন্তু ওই বাংলাদেশের যে সার্ভিসটা কিন্তু আস্তে আস্তে পিছে যাচ্ছে তো সুতরাং এমন অনেক এই গ্যাপটা কেন তৈরি হবে এটা যদি আপনি 20 টা ওখানে ন্যাশরিম থাক আর বাকি 30 টা পিলার আপনি এরকম না দেখেন আমাদের ন্যাশর টিম আর আন্ডার 19 নি আপনারা চিলা ছিলেন মাসখানেক যে প্রত্যেকটা দেশে একটা এইটা কিন্তু একটা চিন্তা করে যে ন্যাশরিমে যারা পারফর্ম না করে এটেমে ঢোকায়ে আপনি এটেমে এরকম একটা এ টিম ঢুকালেন আবার আন্ডার বা এখান থেকে যদি ভালো প্লেয়ার নে

করেছে এদের অত বল কখনো ফেস করে করে নাই যখন এরা দেখবেন যে ন্যাশনাল যখন চান্স পেয়ে তখন এদের একটু সুযোগ হবে ওদের বল খেলার জন্য আচ্ছা আর এছাড়া কিন্তু না কিন্তু আপনি যত সহজ মনে করেন ক্রিকেট কিন্তু অত সহজ না আচ্ছা এই যে আবারো ভুল পথে হাঁটছে বিসিবি এইখান থেকে আসলে কি করা যায় একদম ছোট করে জানতে এটা এটা করা যে এদের আপনার চিন্তা করতে হবে যে এটি দেখেন আপনি এখন এদের অ্যাভারেজ দেখেন বা এদের কত সনে খেলেছে না দেখেছে দেখেন কয়টা ম্যাচ তা আমার কথা ঘুরে মরে ওই একই জিনিসে যাচ্ছি আমরা কেন যাব একটা ইয়ান প্লেয়ার আপনি আরও দুই বছর সময় দেন দেখেন দুই বছর আজকে যেই সব প্লেয়ারগুলো খেলতে সাকিব যখন আমার সাথে আসে সাকিব খেলে বাইরে খেলে আমার জন্য তখন ওর সাথে আমার সাথে আব্দুল রাজ্জাক সাকিবের সাথে কম্পিটিশন তারপরে আমি বলছি যে ক্যাপ্টেন থাকে কোচে বলছি যে তুমি এদের খেলো আমি রিটার্ড করলে তো এরাই আসবে এদের সময়টা দাও এদের সময় না দিলে তা আমরা বলে রফিক তুমি তো তোমার জন্য আমাকে আমার সাথে যদি ওদের কম্পিটিশন থাকে তা ঠিক আছে আমি সরে যাই তাই ওরা দেশের দিতে পারবে তো দেখেন আমি কিন্তু রিটার্ট করেছি আমি খুব যে ভালো অবস্থা থেকে রিটার্ট করেছি আজকে সাকিব বলেন আব্দুল রাজ্জাকের হচ্ছে জায়গাটা দেন ধন্যবাদ ধন্যবাদ রফিক ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই ছিল বিশ্বকাপ বিশেষ খেলার খনের আজকের আয়োজনে পরবর্তী পর্বে আবারো হাজির হব নতুন কিছু নিয়ে সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের